নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া ভেজ চাউমিন। এর জন্য আমি চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। আমি গ্যাসের ওপর ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিলাম। আমি চাউমিনটাকে দিয়ে চাউমিনটা একটু সেদ্ধ করে নেব। চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার চাউমিন থেকে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি একটা স্ট্রেনারের মধ্যে চাউমিনটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে আমি চাউমিনটাকে ধুয়ে নিচ্ছি। চাউমিনটা আমার ধোয়া হয়ে গেছে, আমি ডেস্কের ওপর স্ট্রেনারটা বসিয়ে দিয়েছি যাতে চাউমিন থেকে যেটুকুনি জল আছে জলটা ঝরে যায়। এবার ওপর দিয়ে আমি 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যাতে চাউমিনটা স্টিকি ভাব না হয়ে যায়। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর লম্বা লম্বা করে কেটে, বাঁধাকপি, ক্যাপসিকামও আমি লম্বা করে কেটে নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ নিয়ে নিয়েছি, ভিনিগার নিয়ে নিয়েছি, টমেটো সস, গ্রিন চিলি সস আর সোয়া সস, এই সমস্ত কিছু দিয়ে আমি চাউমিনটা তৈরি করব। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম, কড়াতে আমি 3 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি আদাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। আদা আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর আর বিনসটা, বিনসটাকেও আমি একটু ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়েই করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচানো, বাঁধাকপিটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে করবেন, গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে দেবেন না, কারণ চাইনিজ রান্নায় সবজি বেশি কুক হয়ে গেলে খেতে ভালো লাগে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ ভিনিগার, 1 চা চামচ সোয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন একটু ক্রাঞ্চি থাকে, বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিনটা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু সমস্ত সসে লবণ আছে তাই খেয়াল রাখতে হবে লবণের পরিমাপটা। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন চিনি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে চাউমিনটাকে ভেজে নিতে হবে। চাউমিনটা আমার মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি প্লেটে তুলে নেব। আমি চাউমিনটা প্লেটে তুলে নিয়েছি। আমি যেভাবে বললাম নিরামিষের দিন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন পেঁয়াজ ছাড়াও চাউমিনটা খেতে খুবই সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে